আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, দিস ইজ এমডি আমিনুল ইসলাম আবির অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আবির টেক বাংলা প্রো 73। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা সম্পর্কে, ঠিক আছে। ইউটিউব চ্যানেলে যে আমরা ক্রিয়েটররা যে ভিডিও আপলোড করি, বাট আমাদের কিছু যে কমেন্ট আসে, স্প্যাম যাকে বলে, খারাপ খারাপ কমেন্ট, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট, তারপরে বলে হচ্ছে বিভিন্ন সমাজে ওয়াজ ফর ওয়াজ, সাপ ফর সাপ, তারপরে হচ্ছে আমাদের যে গালিগালাজ দেয়, এগুলোকে বলা হচ্ছে স্প্যাম কমেন্ট। দেখুন, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর এই চ্যানেলগুলোকে দাঁড় করাতে একটা ক্রিয়েটরের কিন্তু অনেক সময় চলে যায়, ঠিক আছে, অনেক সময় চলে যায়। মাথার ঘাম পায়ে ফেলতে হয়, রাত দিন জেগে জেগে কাজ করতে হয়, চ্যানেল এসিও করতে হয়, ভিডিও এসিও করতে হয়, ভিডিও টপিক খুঁজতে হয়, অনেক কিছু করতে হয়। সো সেই চ্যানেলটাই যদি আমাদের মাঝ থেকে যদি হারা যায়, তাহলে আমাদের কেমন লাগবে? অবশ্যই দুঃখ লাগবে। সো আজকে ভিডিওতে আমরা এই সম্পর্কে কথা বলবো যে কেন আমাদের চ্যানেল হারায় যায়, কী কী কাজ করলে, বা হচ্ছে এই যে এইসব যে কমেন্ট আসে, এইসব কমেন্টে আমরা কী অ্যাকশন নেব। সো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট যে আপনি যদি এই চ্যানেলে যদি এখনও যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে ফেলুন, আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন, সো থ্যাংক ইউ সো মাচ। সো চলুন বন্ধুরা, শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা যখন একটা ইউটিউব চ্যানেলে যখন আমরা ভিডিও আপলোড করি, তখন আমরা দেখতে পাই যে কিছু ওয়েবসাইট, খারাপ খারাপ ওয়েবসাইটের হচ্ছে কমেন্ট আসে, যেমন হচ্ছে কিছু বিদগুডের চ্যানেল হচ্ছে খারাপ খারাপ ওয়েবসাইট দিয়ে বলে হচ্ছে ক্লিক হেয়ার ক্লিক হেয়ার ক্লিক হেয়ার, তারপরে আমাদের অনেক সময় বলে সাব ফর সাব, ওয়াচ ফর ওয়াচ। দেখা যাচ্ছে আপনি করলেন কি, একটা ভিডিও আপলোড করলেন যে হচ্ছে কীভাবে কপিরাইট স্ট্রাইক দিতে হয়, সেখানে আপনাকে গালিগালাজ দিল, ঠিক আছে। এইগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে স্প্যাম। যেগুলো হচ্ছে গালিগালাজ করে এগুলো তো স্প্যাম, এগুলো অটোমেটিক ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া যায়, ঠিক আছে। যদি আপনি যদি হচ্ছে সেটিং থেকে আপলোড ডিফল্টস থেকে যদি আপনি হোল্ড পটেনশিয়াল দিয়ে রাখেন, বাট আমি কথা বলতেছি হচ্ছে আপনার যে লিঙ্কগুলো আসে, ঠিক আছে, যে হচ্ছে এই ডট এ, ঠিক আছে। সো সেসব হচ্ছে যে লিঙ্কগুলো আসে এগুলো আমরা করি কি, অনেকে রেখে দেয়, ঠিক আছে। আপনারা জানেন না হয়তো যে এগুলো হচ্ছে অনেক সময় বিভিন্ন ধরনের ম্যালওয়্যারের লিঙ্ক থাকে, বিভিন্ন ধরনের স্পাইওয়্যার, বিভিন্ন ধরনের অ্যাডাল্ট সাইটের লিঙ্ক থাকে, এগুলোতে যদি আপনার দেখা যাচ্ছে, মানুষ দেখেন আমরা মানুষ মাত্রই ভুল, ঠিক আছে, ভুলের ঊর্ধ্বে কিন্তু আমরা কেউ না। যদি আমাদের যে ভুলে যদি হাতে চাপ লেগে দেখা যাচ্ছে আপনি মোবাইল স্ক্রোল করে আপনি কমেন্টগুলো দেখতেছেন, ওই সময় আপনার চাপ পড়ে গেলো এবং দেখা যাচ্ছে আপনার ফোনে হচ্ছে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার বা হচ্ছে স্পাইওয়্যারগুলো অ্যাটাক দিয়ে আপনার পাসওয়ার্ডটাকে হচ্ছে নিয়ে চলে গেলো, ফলে দেখবেন যে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা হচ্ছে হ্যাক হয়ে গেছে এবং আপনি আপনার ইউটিউব চ্যানেলে কোনোভাবে অ্যাক্সেস নিতে পারবেন না। আমি রিসেন্টলি ফেসবুকে দেখলাম যে অনেকে বিভিন্ন ধরনের বড় বড় ইউটিউবারের গ্রুপে হচ্ছে পোস্ট দিচ্ছে যে ভাই আমার হচ্ছে বান্ধবীর চ্যানেল চলে গেছে, ভাই আমার বান্ধবীর জিমেল চলে গেছে, আমার বন্ধুর জিমেল চলে গেছে, আমার জিমেল চলে গেছে, আমার ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ হয়ে গেছে। ইভেন বড় বড় ইউটিউবারেরও কিন্তু এই অবস্থা হয়েছে, ঠিক আছে। আপনারা যদি এই আনটোল্ড স্টোরি বা হিস্টোরি লিখে যদি সার্চ দেন, আপনারা পাবেন তারা কোনো না কোনো সময় এটা শিকার হয়েছে। সো এটা থেকে বাঁচার উপায় কী? সর্বপ্রথমে আমরা আমাদের ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। এরপরে আমরা করবো কি, আপনার যদি হচ্ছে কম ভিডিও হয়, আমি আপনাদের দুটো রাস্তা বলতেছি, সেটা হচ্ছে আপনি কন্টেন্ট থেকেও আসতে পারেন অথবা কমেন্ট সেকশন থেকেও আসতে পারেন। সে আমরা যদি কন্টেন্টে আসি, হ্যাঁ কন্টেন্টে যদি আসি, তাহলে আমরা যদি হচ্ছে এই যে এরকম যদি আমাদের অপশন আসবে, এই যে আমাদের চ্যানেলে কী কী আমরা কন্টেন্ট আপলোড করছি, আমি একটু জুম আউট করে দেখাচ্ছি। এখান থেকে আমরা এই যে সিলেক্ট করে যে কমেন্টস থেকে আসতে পারি, আর আমরা চাইলে যে কমেন্টস আলাদা যে ইউটিউবে যে ট্যাব আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি যে কমেন্ট সেকশন, এই কমেন্টসে যদি আসি তাহলে হবে কি, এই যে আমরা যেগুলো কমেন্টে রেসপন্স করিনি, এই যে দেখেন, এই যে এগুলো হচ্ছে আমাদের স্প্যাম কমেন্ট, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সে এইগুলো আমরা করবো কি, এখন আমরা হচ্ছে রিমুভ করবো। এই যে দেখতে পাচ্ছেন আই হ্যাভ নট রেসপন্ডেড, আপনাদের এই ট্যাগটা সিলেক্ট করা থাকবে, আপনারা অবশ্যই এই ট্যাগটা সিলেক্ট থাকা অবস্থায় কাজটা করবেন। যদি আপনাদের রিমুভ হয়ে যায়, আপনারা রিপিটলি টাইপ করে নিতে পারেন, অথবা আপনারা কন্টেন্ট বা অ্যানালাইটিক্স বা যে কোনো একটা ট্যাব থেকে ঘুরে এসে আবার কমেন্টসে চলে আসলে চলে আসবে, অথবা আপনার ব্রাউজারটাকে রিফ্রেশ দিলেও হবে, যে কোনো একটা করবেন, ঠিক আছে, যদি ইফ যদি আপনার যদি কেটে যায়, ঠিক আছে। সে এখন আমরা করবো কি, এই যে আমরা এখান থেকে থ্রি ডটে আসবো এবং এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রিমুভ রিপোর্ট হাইড ইউজার দিস চ্যানেল, আমি আপনাদের একটু সাইড করে দেখাই, মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না,
এই যে এখন যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনারা ঠিকই দেখতে পাবেন, এই যে হাইড ইউজার ফ্রম চ্যানেল, অলওয়েজ অ্যাপ্রুভ কমেন্ট, তারপরে অ্যাড ইউজার, অ্যাড দিস ইউজার অ্যাজ এ, এটা হচ্ছে মেবি মডারেটর বলছে, আমরা একটু আবার একটু দেখি, হ্যাঁ মডারেটর। সে আমরা করবো কি, সিম্পলি থ্রি ডটে আসবো, আবার দেখাচ্ছি থ্রি ডটে আসবো এবং রিমুভে চাপ দেবো, রিমুভে চাপ দেওয়া আমাদের হচ্ছে এই যে একটা করে হচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে, এভাবে আমরা করবো কি চটাপট আমরা রিমুভ করে দেব, ঠিক আছে। সো আমাদের হচ্ছে রিমুভ ডান, ঠিক আছে। আপনারা চাইলে আপনারা সকল কিছু হচ্ছে রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে। বাট আমি আপনাদের যেটুকু দেখালাম, এই যে দেখেন, এই যে আমাদের স্টুডিওটা কিন্তু ঝাঁকি দিয়ে উঠলো। সো আপনার কাজ শেষে গেলে আপনারা হোম দিয়ে এই যে ডেস্কটপ সাইটটা অফ করে দিবেন। নাম্বার ওয়ান হচ্ছে আপনি কখনও হচ্ছে এসব লিঙ্কে ক্লিক দিবেন না। নাম্বার দুয়ে আপনি অবশ্যই হচ্ছে ওই কমেন্টগুলো আসার সাথে সাথে অ্যাজ সুন অ্যাজ পসিবল ওগুলোকে হচ্ছে ডিলিট করে দেবেন, ঠিক আছে। আর আমাদের আরেকটা সমস্যা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা যেই জিমেলটা দিয়ে আমরা হচ্ছে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি, সেই ইউটিউব চ্যানেলের যে জিমেলটা আছে না, সেই জিমেলে কিন্তু বিভিন্ন ধরনের আজে বাজে হচ্ছে মেল আসে, যে হচ্ছে ডু ইউ এটা স্পন্সার, বিভিন্ন ধরনের ফেক স্পন্সার, ঠিক আছে। এগুলোর মাধ্যমে কিন্তু অনেক বড় বড় ইউটিউবারের চ্যানেল হারিয়ে গেছে এবং এইসব স্প্যাম যে সব এগুলো আমরা ইউটিউবে তো জানি হচ্ছে কমেন্ট করলে স্প্যাম কমেন্ট হয়, বাট আপনাকে যদি কেউ যদি মেল করে বলে, সাপোজ হচ্ছে আপনার একটা অ্যান্টিভাইরাস, ঠিক আছে, ধরে নিন একটা অ্যান্টিভাইরাস, ধরে নিন কি হচ্ছে অ্যাভাস, ঠিক আছে। এখন আপনি দেখবেন কি যারা হচ্ছে ফেক, ঠিক আছে, তারা করবে কি অ্যাভাস্টের যে লোগোটা আছে এইরকম লোগো দিবে, এরকম সকল কিছু দিয়ে একটা জিমেল একটা ক্রিয়েট করবে, ঠিক আছে। ওখানে আপনাকে হচ্ছে কম টাকায় বা ফ্রিতে বলবে হচ্ছে আমার হচ্ছে এটাকে হচ্ছে প্রমোশন করে দেওয়া বা বিভিন্ন ধরনের প্রোডাক্টস নিয়ে আসবে, ঠিক আছে, বিভিন্ন ধরনের গিয়ার্স নিয়ে আসবে, বিভিন্ন ধরনের সেট আপ নিয়ে আসবে, নিয়ে এসে বলবে হচ্ছে আমার এটা হচ্ছে তুমি রিভিউ করে দাও বা তুমি এই সফটওয়্যারটাকে ইনস্টল দাও বা এই লিঙ্কে ক্লিক দাও, দেওয়ার পর হচ্ছে আমার এই সাইটটা ঘুরে আসো, ভালো লাগবে, হ্যান ত্যান হাবি চাই, বহুত কিছু বলবে তারা। সো এইসব কম হচ্ছে আপনার যে মেলগুলো আছে এগুলো তো নাম্বার ওয়ানে খুলবেনই না, যদি খোলেন তো পারতপক্ষে ওই সব মেলের যে লিঙ্ক আছে এই লিঙ্কে চাপ দিবেন না, ঠিক আছে। এইভাবে কিন্তু জীবন সমস্যার সমাধান, বাংলার ওপার বাংলার যে ভেরিফাইড বাংলার যে কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, জীবন সমস্যার সমাধান চ্যানেল হচ্ছে বাংলা, হচ্ছে বাংলাভাবে বাংলা ভাষায় হচ্ছে মোটিভেশনাল ভিডিও আপলোড করে, সে কিন্তু হচ্ছে জীবন সমস্যার সমাধান। এই চ্যানেলে আপনি যদি যান হচ্ছে আপনি একটা স্টেপে আপনি ভিডিও পাবেন, ঠিক আছে, যে হচ্ছে তাদের চ্যানেলটা এইভাবেই হারায় গেছে, এইরকম একটা ফেক স্পন্সরশিপের মেলে তারা ক্লিক দেয় এবং তারা হচ্ছে এই লিঙ্কে যখনই চাপ দেয় ভুলবশত তাদের চ্যানেলটা হারায় যায় এবং তাদের চ্যানেলে চারজন মডারেটর ছিল অ্যাডমিন সহ তাদের চ্যানেলটা গায়েব হয়ে যায় এবং লক্ষ লক্ষ মানুষ সার্চ দিয়ে থাকে জীবন সমস্যার সমাধান আছে বাট ফ্রিজ হয়ে গেছে, চ্যানেলে ঢোকা যাচ্ছে না, ভিডিও বাজতেছে না, ভিডিও প্লে হচ্ছে না, তারা অনেক কষ্ট করে ইউটিউবের সাপোর্ট টিমের সাথে কথা বলে নিয়ে আসছে। বাট তাদের দেখুন এই গল্পটা বলার মানেটা হচ্ছে তারা বড় চ্যানেল, ঠিক আছে, বেসিক্যালি এখন যদি একটা চ্যানেল হারায় যায়, ঠিক আছে, সেই চ্যানেলটা ফিরে আনা অনেক দুষ্কর ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। ইভেন যদি বড় যদি ইউটিউব চ্যানেল হয় তাহলে আপনাকে অন্য হচ্ছে জিমেল বা অন্য একটা ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব ক্রিয়েটর সাপোর্ট বা ইউটিউব টিম সাপোর্টের সাথে কথা বলে আপনাকে হচ্ছে ফিরে আনতে হয়, যেটা এককালে অনেক সহজ ছিল এখন অনেক কঠিন হয়ে গেছে, ঠিক আছে, অনেক কঠিন হয়ে গেছে, তারা অনেক কষ্টে পাইছে চ্যানেল। বাট আপনি আমি তো হচ্ছে ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, তাই না, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, নাম্বার ওয়ানে স্প্যাম কমেন্টের বেলায় হচ্ছে রিমুভ করে দেবেন, আর নাম্বার দুয়ে আপনার এইসব মেল যেগুলো মেলের কথা বললাম এগুলো আপনি জিমেল যদি খোলেন, আপনার মোবাইল হোক বা কম্পিউটার হোক বা ট্যাবলেট হোক, আপনি জিমেল বা ইমেল অ্যাপস অথবা গুগল থেকে www.gmail.com লিখে যখন আপনি এন্ট্রি নেবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার যে হচ্ছে তিনটা ট্যাব থাকে, আপনি কম্পিউটার দিয়ে ঢুকলে দেখবেন হচ্ছে ইনবক্সের ভেতরে হচ্ছে নর্মাল মেল, তারপরে সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে প্রমোশন বা আপডেট, আপনি পাবেন হচ্ছে প্রাইমারি বা নর্মাল মেলে, ঠিক আছে। আপনি দেখবেন অসংখ্য মেল, এখন আপনি ভাববেন আমি কি সেলিব্রিটি, না, এগুলো আসলে বিভিন্ন ধরনের ফাঁদ, এরা হচ্ছে বিভিন্ন ধরনের ফাঁদ পেতে হচ্ছে এসব ইউটিউব চ্যানেল বা জিমেলগুলোকে চুরি করে নিয়ে যায়, ঠিক আছে। সো এইগুলো করবেন কি, আপনি জিমেলের বেলায় আপনি মোবাইল বা কম্পিউটার যে কোনো একটা দিয়ে করলেই হবে, আপনার হচ্ছে ওই মেল যে কোনো একটা সিলেক্ট করবেন, ঠিক আছে, সিলেক্ট করে আপনি থ্রি ডট বা একটা অ্যারো বাটন পাবেন, সেখানে আপনি দেখবেন যে মার্ক অ্যাজ স্প্যাম, স্প্যাম ফোল্ডারে যখন আপনি
এটাকে মুভ করিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে হবে কি, আপনার হচ্ছে যতগুলো আপনার হচ্ছে মেল আসবে ওই ক্যাটাগরি ওইগুলো আর মেল আপনার প্রাইমারি বক্সে আসবে না। যদি আপনার যদি হচ্ছে আপনি যদি হচ্ছে বেশি ব্যস্ত মানুষ হয়ে থাকেন, আপনার মেল নিয়ে সবসময় কথা বা মেলে কাজ হয়, সেক্ষেত্রে আপনার এটা খুবই ভালো হবে এবং একটা ইউটিউব চ্যানেল বাঁচানোর জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। সে আপনি স্প্যাম ফোল্ডারে গেলে দেখবেন যে হচ্ছে 200-300 হচ্ছে মেল, এগুলো করবেন কি আপনি ওপরে দেখতে পাবেন যে গুগল নিজে অ্যালার্ট দিয়ে বলবে যে হচ্ছে 30 দিনের মধ্যে এটা রিমুভ হয়ে যাবে, আপনি চাইলে ম্যানুয়ালি রিমুভ করতে পারেন। সো ওখান থেকে করবেন কি এমটি স্প্যাম বক্স নাও, ওখানে চাপ দেওয়া আপনি দেখবেন হচ্ছে ট্র্যাশে চলে গেছে, ট্র্যাশে যায় আপনি করবেন এমটি ট্র্যাশ নাও, ঠিক আছে? আশা করি আপনাদের বুঝাতে পারছি যে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল বাঁচানোর জন্য শর্টকাট একটা ট্রিক্স, ঠিক আছে? এ সম্পর্কে আরও বিস্তারিত আমরা ভিডিও নিয়ে আসবো যে হচ্ছে ইউটিউব চ্যানেলে আমরা কী কী করলে কী কী ক্ষতি হয়, ঠিক আছে? সো আমাদের সাথে থাকবেন। সো আশা করি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছেন, যদি না বুঝতে থাকেন অবশ্যই শুরু থেকে দেখে আসবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজ যাচ্ছি, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।